can is stopping that. Excuse me? Please stop it! মানে আমি কি করলাম? উঠুন এখান থেকে, উঠে দাঁড়ান। আরে আমি কি করেছি? আপনি বাসের মধ্যে সব কি করছেন হ্যাঁ? উঠুন। কি করেছি সেটা তো বলবেন। আপনি বাসের মধ্যে এরকম নোংরা একটা কাজ করছেন, আবার আপনি আমাকে জিজ্ঞাসা করছেন। উস্তাদ, দাঁড়ান বলছি। আপু কি সমস্যা? আরে দেখুন না, এই বদমাশ লোকটা বাসের মধ্যে কি ধরনের খারাপ কাজ করেছে? কি ভাই প্রবলেম কি আপনার? আরে না না দেখুন, উনি ভুল বুঝতেছে, আপনি যেরকমটা ভাবছেন এরকম কিছুই না, আপনাদের কিছু একটা ভুল হচ্ছে। আমি কোনো বুঝতে ভুল করিনি, আপনি দেখুন ওনার চেন খোলা। আরে এই ভাই এই কি সমস্যা আপনার, চেন খোলা কেন প্যান্টের? আরে বাসের মধ্যে উঠলে কি মেয়েদের দেখলে স্টিচিং করতে মন চাই? বাসায় মামার নেই আপনার? আচ্ছা আমাকে একটু টাইম দাও, আমি ব্যাপারটা আপনাদেরকে বুঝিয়ে বলছি। ব্যাপারটা হয়েছে কি, আমার চেনটা কেটে গিয়েছে, তাই আমি এটা ঠিক করার চেষ্টা করছিলাম, অনেকক্ষণ চেষ্টা করছি বাট এটা হচ্ছেই না। আরে আপনারা ওর কথা কি শুনছেন, ওকে ঘাড় ধাক্কা দিয়ে বাস থেকে নামিয়ে দিন। এই ভূগোল যা বোঝাবে এমনি কাউকে কি বোঝা, যা বাস থেকে নাম যা। আরে ভাই আমি কোনো দোষ করি না, আমি বাস থেকে কেন নামবো? আরে কত বড় অসম্ভব রে, এত বড় একটা কাজ করার পর বলতেছেন আমি যখন কিছু করি না আমি কেন নামবো না? কি আদব কথা, বাস থেকে নামেন যান। এ ভাই এই একটা মাল লাগবে আরো মারেন। এ তুই কি বুঝে দিয়েছিস? হ্যাঁ তোর প্যান্টের যে চেন গুলো আমরা দেখি না, এ বাসের ভিতরে তো চিল্লা চিল্লি গেছিস, কোনো ঝামেলা নেই নামাই দে। এই ওরে বের করতে পারে, তুই বি আদব কথা কেন নাম বেরো ভাই, তুই বেরো, দেখেন আপনারা বেরো না বেয়াদব কোথাকার। এই মামা রাস্তা আরো আপু আপনি বসুন। কেন আর বলিস না, ওর ভাইয়ার জবটা হয়নি, আর তুই তো ভালো করে জানিস বাবার শরীরটা তেমন ভালো না, এই জন্য মনটা ভালো নেই। তো তোর ভাইয়ের জবটা হলো না কেন? জব হবে কিভাবে, ও তো ইন্টারভিউ দিতে পারেনি, এখন আমি ভাবছি আমার দ্বিতীয় সেমিস্টারটা দেওয়া হবে কিনা। তাহলে সেই ইন্টারভিউটা কেন দিল না? তুই কাউকে বলবি না তো? আরে না না তো বল। আর বলিস না, ভাইয়া যদি ইন্টারভিউ দিতে যাবে একটা নষ্ট প্যান্ট পরে ইন্টারভিউ দিতে গিয়েছে, রাস্তা দিয়ে বাসে করে যাচ্ছিল, বাসের মধ্যে বসে বসে নষ্ট প্যান্টটা ঠিক করছিল। আচ্ছা ঠিক আছে চল। আচ্ছা আপনি আবার কিসের জন্য এখানে এসেছেন? ভাইয়া ও তোর কাছে মাপ চাইতে এসেছে। দেখুন ভাইয়া আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আসলে আমি সেদিন সত্যিটা জানতাম না, তাই আমি আপনাকে ভুলভাল অনেক কিছু বলে ফেলেছি, প্লিজ আপনি আমাকে মাফ করে দিন। এখন আর ক্ষমা চেয়ে কী লাভ, যা অপমান করার তা তো করে দিয়েছেন। ওই দিন আপনাকে কতবার আমি বুঝিয়ে বললাম যে আমার উল্টাপাল্টা কোনো চিন্তা ছিল না, আমি জাস্ট আমার চেনটা ঠিক করার চেষ্টা করছিলাম, কে শুনে কার কথা। ভাইয়া এখন আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আমার খুব খারাপ লাগছে যে আমি না বুঝে না জেনে আপনার সাথে এরকম খারাপ একটা কাজ করেছি, প্লিজ আপনি আমাকে মাফ করে দিন। ইটস ওকে, যেটা হবার সেটা তো হয়েই গিয়েছে, ভালো লাগতেছে এটা যে আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন। বসুন।